আজকে ভেবেছিলাম বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টিটা আর হইলো না।
তো আজকে আবার কফি, নেসক্যাফের একটা কফি প্যাকেট নিয়ে এসেছি। দেখো জল লেগে ফুটছে, তো বেশি করে কফি দিয়ে দিলাম। আরেকবার এটা চাপিয়ে দিলাম নানটাতে। টেস্ট করে ভালোই লাগছে, খারাপ নেই। অনেকদিন পর কফি খাচ্ছি, সেরা বাপি সেরা তৈরি করেছো কফি। এটা নিজে নিজের নামটা করে দিলি, এখানে পুড়ে গেছে। আর গরম, প্রচুর গরম, বিরাট গরম লাগছে। আজকে ভেবেছিলাম বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টিটা আর হইলো না। আপনাদেরকে বলি, যারা যারা ক্যাম্পিং করতে যায়, শুরু করে দেন, পুরা ক্যাম্পিং করুন, যেখানে সেখানে করুন। আর ক্যাম্পিং এই কিছু আর কয়েক বছর পর আর কি ভারতবর্ষ একটা এই যে একটা ট্রেন্ডিং চলবে, ট্রেন্ডিংয়ে থাকবে সবসময় ক্যাম্পিং। এইটা তো আমার শখ একটা বাইরে। তো বন্ধুরা, ক্যাম্পিং 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 এটা একটা মাথায় ভূত ঢুকে গেছিলো, ঠিক আছে। ক্যাম্পিং করবো, ক্যাম্পিং করবো, আজ করবো, কাল করবো, আজ করবো, কাল করবো, এরকম একটা হয়ে গেছিলো ব্যাপার। তো আজকে ফাইনালি একটা ক্যাম্পিং করলাম ইভিনিং টাইমে, জাস্ট একটা শুরু করলাম ক্যাম্পিং বাস থেকে। আর হালকা বৃষ্টি হয়েছিল, ভেবেছিলাম ক্যাম্পিং আসবো, বৃষ্টি হোক, তো বৃষ্টির অপেক্ষা করছি, কিন্তু আকাশ পরিষ্কার হয়ে গেছে আর কি, ঠিক আছে। আজকে বৃষ্টিটা হলো নাই, ভাবছিলাম হবে কিন্তু বৃষ্টিটা হলো নাই। যাই হোক, যেদিন বৃষ্টি হবে সেদিনে একটা ক্যাম্পিংয়ের ভিডিও দেবো। আর বৃষ্টি ছাড়া ক্যাম্পিংটা আমার ভালো লাগে না।
তো এরপর সন্ধ্যা হয়ে গেছে, এগুলো গুছগাছ করে এরপর সব কিছু ঠিকঠাকভাবে নিয়ে এরপর বাড়ি চলে যাব। আর বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি, ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ।